ক্যামেরাম্যানদের লোক নেই তুমি তোমার প্রফেশন ঠেকাবে না আমার হেল্প করবে দেখা ঠিক করে দাও ঠিক আছে তুমি জাস্ট কভার করছো মানে এই যে জিনিসটা এই জায়গাটা ঢুকে অনেকগুলো লাগবে থাক অনেকগুলো লাগবে দোকান থেকে দিক না পলিতে দোকানটা খোলা আজকে কি জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করলো আজকে জিজ্ঞাসা করলো ওখানে যে পাটকাঠি কি তোমার আমি বললাম হ্যাঁ আমার পাটকাঠি কতটা ছিল আমার আমার দেড় বিঘে জমির পাটকাঠি ছিল পাটকাঠির গোড়াটা কোন দিকে ছিল আগাটা কোন দিকে তা আমি বললাম এই দুই লম্বু গাছের ফোকে ছিল আর হাইট তিনখানা ইট দোয়া ছিল এই হাইট তারপরে একটা বাঁশ দিয়ে দোয়া ছিল এইটাই জিজ্ঞেস করলো ওনারা তারপর বলে তুমি তাহলে ওই দিকে যাও কোনো জায়গায় কাজে টাজে যেও না তোমার আবার পরে হয়তো জিজ্ঞাসা বার্তা করা হবে এই কালকে বডিটা কখন দেখলেন বডিটা পরশুদিন রাত্রিবেলা যখন আগুন ধরে এইবার আগুন তো দেখি আমি যখন আইসি তখন এসে দেখি আগুন জ্বলছে আগুন দেখে আমরা বালতি টালতি জল টল দিয়ে নিবাতন চেষ্টা করছি খানিক পরে এখন এইদিকে লোক ছিল ওদিক বলছে জল নদীর থেকে জল তুলে দিই এখন সেইভাবে দুহা ছিল দিতে দিতে দেখে একটা ছেলে তার নাম অনু সে বলছে হ্যাঁ কাকা এখানে দেখছি একটা ডেড বডি সবাই আমরা প্রতিবেশীরা গিয়ে দেখি হ্যাঁ একটা ডেড বডি এইবার তারপরে পাটকাঠি গাদার তলায় গুড়ি মেয়ে দেখা গেল আর একটা ডেড বডি এটা কি গাদার নিচেই ছিল হ্যাঁ একটা গাদার নিচেই ছিল কি ঢোকানো মনে হয় নাকি এখন কি করে পাটকাঠি তো গাদা আমার তিনটে ইট দোয়া তিন থেকে নয় ইঞ্চি তারপরে একটা বাঁশ দোয়া সেটা নাই বারো ইঞ্চি না ইঞ্চি তিনি খবে দিয়ে দশ বারো ইঞ্চি তার মধ্যে ঢুকলে কি করে মনে হচ্ছে ঢুকিয়ে দিয়েছে কেউ মনে হয় আনুমানিকের উপরে আন্দাজ করে বোঝা যাচ্ছে চিৎকার পাচ্ছে গায়ে যদি না কোনো চিনে মাংস তো সব পুড়িয়ে গেল চিৎকার শব্দ মানে না 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 ঠিক আছে আপনার নাম আমার নাম কেনারাম মণ্ডল আপনারই হচ্ছে গাদা আপনার আমার গাদা একদিন করে লাভ নেই It's caught in the crossfire.